সৌজন্যে বিবিএস কেবলস। সারা দেশে 100 সড়ক মহাসড়ক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রিয় দর্শক, এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে আমরা জানব এ বিষয় নিয়েই সাধারণ মানুষের ভাবনা। আমি মাহফুজা মুসলেহি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিবিএস কেবলসের সৌজন্যে আমাদের কথার আজকের পর্ব দেখার জন্য। তবে এর আগে চলুন দেখে আসি এ বিষয়ে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। বাংলাদেশ একটি অনুপ্রেরণামূলক সাফল্যের গল্প। ইউক্রেন রাশিয়া যুদ্ধ আর করোনা মহামারীর সম্মিলিত অর্থনৈতিক মন্দা, পুরো বিশ্ব যখন ধুঁকছে তখন সীমিত সম্পদে সব সামাল দিয়েও উন্নয়নের ধারা ধরে রেখেছে বাংলাদেশ। একসঙ্গে শত সেতু উদ্বোধনের বিশ্ব রেকর্ডের পর এবার বিজয়ের উপহার শত সড়ক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় 2022 কিলোমিটারের এই সড়ক মহাসড়কের নির্মাণ খরচ হয়েছে প্রায় 14,915 কোটি টাকা। সরকারি অর্থায়নের সঙ্গে ছিল উন্নয়ন সহযোগীদের বিনিয়োগ, তবে প্রকৌশল আর অভিজ্ঞতাটা শুধুই বাংলাদেশের। বিজয় মাসে এটা আমি জনগণের জন্য বিজয়ের উপহার হিসেবে আপনাদের এই 100টা সড়ক মহাসড়কে রূপান্তর করে দিলাম। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিভিন্ন বিভাগ ও জেলা সদরের সঙ্গে ভার্চুয়ালি এই উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগ সরকারের টানা 3 মেয়াদের সাফল্যের কথা তুলে ধরেন দলটির সভানেত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জনগণের প্রতি দায়িত্বশীল হলে দেশের উন্নয়ন থেমে থাকে না। আমি খালি এটুকু বলতে চাই যে আমাদের শুনতে হয় যে আওয়ামী লীগ সরকার দেশটা ধ্বংস করে দিয়েছে। এর আগে 100টা সেতু আমরা একই সাথে উদ্বোধন করলাম, আর আজকে আমরা 100টা মহাসড়ক নির্মাণ বা উন্নয়নের কাজ সম্পন্ন করলাম। আমি জানি না বাংলাদেশের মানুষ এরপরে যারা বলে যে আওয়ামী লীগ সরকার এসে দেশ ধ্বংস করে দিয়েছে, কিছুই নাকি করে নাই, তো দেশের মানুষ সেটা বিশ্বাস করবে কি না সেটাই আমার প্রশ্ন। সড়ক নিরাপত্তার উপর জোর দিয়ে সরকার প্রধান জানান, দুর্ঘটনা রোধ ও সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে চালক ও হেলপারদের প্রশিক্ষণ আরও বাড়াতে হবে। তবে সবচেয়ে জরুরি সাধারণ মানুষের সচেতনতা। দুর্ঘটনা হলেই আইন হাতে তুলে না নিতে দেশের মানুষের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। একটা অ্যাক্সিডেন্ট হলো, হয়তো একটা মানুষ ধাক্কা খেয়ে পড়ে গেল, সেই ড্রাইভার কিন্তু আর গাড়ি থামে না, ভয় পায়, কারণ সাথে সাথে জনগণ যে ওই যে দুর্ঘটনা কবলিত তাকে সাহায্য না করে ড্রাইভারকে মারতে শুরু করে এবং গণপিটুনিতে ড্রাইভার মারাই যায়। এই কাজটা কেউ দয়া করে করবেন না। পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন জেলায় উপকারভোগী সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা। রিপোর্টটি দেখবার পর এবার আমরা চলুন দেখে আসি এ বিষয় নিয়ে সাধারণ মানুষ কি ভাবছেন। সড়ক উদ্বোধন করতেছে, এটা খুবই ভালো কথা, কিন্তু আমার মনে হয় যে আমাদের নিরাপত্তাটা বেশি দরকার। সড়ক দুর্ঘটনা থেকে যেন আমরা বাঁচতে পারি, আমাদের ড্রাইভাররা যারা আছে তারা যেন একটু শিক্ষিত হয়, তারা যেন মানে বুঝে গাড়ি চালায় আর কি। বুঝে গাড়ি চালায় বলতে তারা লাইসেন্স ছাড়া গাড়ি চালায়, ফিটনেস ছাড়া গাড়ি চালায়, এগুলো যাতে সড়কে না হয়। শুধু সড়ক দিয়ে তো হবে না, হাজারো সড়ক হইতে পারে, কিন্তু আমরা যদি না বুঝতে পারি, সড়কের মর্যাদা বুঝতে হবে, মানুষের মর্যাদা বুঝতে হবে, তাইলে পরে আপনি রাস্তা দিয়ে কাজ হবে, তাহলে হাজারো রাস্তা করলে কোনো কাজ হবে না। এতগুলো সড়ক উদ্বোধন করেছেন উনি, মানে সড়ক বাড়া মানেই হচ্ছে দেশের উন্নতি আমার কাছে যেটা মনে হয়। কিন্তু সড়ক মানে বাড়ার সাথে সাথে সড়কের যে নিরাপত্তা ওইটাও আর কি আমাদেরকে বাড়াতে হবে। যে পরিমাণ সড়ক বাড়ছে সেই পরিমাণ যদি সড়ক দুর্ঘটনা কমতে থাকে তাহলে এটা থেকে বেশি পাওয়া আমাদের জন্য আর কিছুই নাই। সড়ক হিসাবে যতটুকু আমাদের প্রধানমন্ত্রী করছে ঠিক আছে, কিন্তু ট্রাফিক কিছু সমস্যা আছে, যেগুলা ট্রাফিকের আসলে ট্রাফিক অনেক ড্রাইভারদের অনেক হয়রানি করে। যোগাযোগ ব্যবস্থা একটা দেশের যত বেশি উন্নত থাকবে তত বেশি একটা দেশ এগিয়ে থাকবে সব কিছু থেকে, কারণ সব কিছুতেই এখন
কমিউনিকেশনগুলো ইজি করে দিচ্ছে। আর প্রধানমন্ত্রীর এই বিভিন্ন ধরনের সারা বাংলাদেশের যে এই যোগাযোগ ব্যবস্থাগুলো, যেমন ঢাকা থেকে পদ্মা ব্রিজের সংযোগ সড়কের, বিভিন্ন ধরনের সংযোগ সড়কের মাধ্যমে, বিভিন্ন ধরনের ব্রিজের মাধ্যমে, ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, ঢাকা মাওয়া মহাসড়ক, এইগুলোর মাধ্যমে প্রধানমন্ত্রী অনেক ভালো ভালো উদ্যোগগুলো নিচ্ছে বাংলাদেশে। এবং ঢাকার ভিতরেও দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের সড়ক মহাসড়ক যেগুলো মানে বিভিন্ন ধরনের ব্যারিয়ার ছিল, এগুলোকেও বিভিন্ন ধরনের রিকভারির মাধ্যমে প্রধানমন্ত্রী অনেক ভালো ভালো উদ্যোগগুলো নিচ্ছে। আসলে আমাদের সড়কে কোনো নিয়ন্ত্রণ নাই, শৃঙ্খলা নাই, মেন সমস্যাটা হচ্ছে এটা। আইনের শাসন থাকলে সবই সম্ভব, সবই নিয়ন্ত্রণ করা, নিয়মে আনা সবই সম্ভব। 176 পর মাননীয় প্রধানমন্ত্রী এবার উদ্বোধন করলেন 100 সড়ক। বিজয় দিবসের উপহার হিসেবে তিনি এই সড়কগুলো উদ্বোধন করেছেন, যার মধ্যে দীর্ঘতম সড়ক হচ্ছে গাজীপুর থেকে টাঙ্গাইল রেললাঙ্গা পর্যন্ত 70 কিলোমিটার। এ বিষয় নিয়ে আমরা এখন জানতে চাবো সাধারণ মানুষের কথা। এদেশের সাধারণ মানুষ এবং খেটে খাওয়া মানুষের একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা জনতা শেখ হাসিনা। এই উন্নয়নকে আমরা স্মার্ট বাংলাদেশ হিসাবে আমরা আগামীতে উপনীত হব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একসাথে 100 সেতু উদ্বোধন করছে, এর মধ্যে আমাদের গাজীপুরও আছে, চৌরাস্তা থেকে আর টাঙ্গাইল মহাসড়কে ওই সেতু এই মহাসড়ক উদ্বোধন করছে, এতে জনগণের অনেক সুবিধা হয়েছে। জননেত্রী শেখ হাসিনা 100 সেতু 100 রাস্তা উদ্বোধন করেছেন, যেটা সারা বাংলাদেশ মিলিয়ে গাজীপুরবাসী এই সেতু উদ্বোধন প্লাস রাস্তাঘাট করায় খুবই উপকৃত এবং খুব ভালোভাবে বসবাস করিতেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গতকালকে বাংলাদেশে 100টি সড়ক এবং মহাসড়ক উদ্বোধন করেছে। এর সুফল প্রান্তিক জনগণ সরাসরি পাবে, অর্থাৎ এখন বারবার নেমে গাড়ি পরিবর্তন না করে সরাসরি মহাসড়কে আসতে পারবে এবং দ্রুত সময় কম লাগবে, জনগণ উপকৃত হবে। মহাসড়ক উদ্বোধনের জন্য জামালপুর, শেরপুর, উত্তর বৃহত্তর উত্তরবঙ্গের জনসাধারণ আগে যে কষ্টটা করতেন, এখন সেই কষ্ট থেকে অনেকটা লাঘব করেন। আগে যে ভেঙ্গে ভেঙ্গে যেতে হইতো, অনেক কষ্ট করতেন, জ্যাম থাকতো, আমাদের এখন আর সেই জ্যামটা পায় না। বৃহত্তর উত্তরবঙ্গ আজকে মহাসুখে এবং খুব আনন্দের সাথে তারা চলাফেরা করতে পারতেছে। সাধারণ মানুষের ভাবনা নিয়ে আমাদের কথার আজকের পর্ব এ পর্যন্তই। আমি মাহফুজা মুসলেহি আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি যারা এতক্ষণ দেখলেন। আগামী পর্বে একই সময়ে আবারও ফিরে আসব অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর সঙ্গেই থাকুন এটিএন নিউজের।